বলছি, যারা মঞ্চে আছেন আর যারা সামনে আছেন, প্রথমেই বলি যে আমাদের বলা সুরজিৎ সব বলে দিয়েছে। কারণ যখন কবিতা ক্লাব শুরু হয় তখন আমরা এই ভাবনা নিয়ে যখন এগোনো হয়, এবং আজকে প্রচেত যেটা বলল যে কবিতা ক্লাব নাম যখন দেয়া হলো তখন আমার একটু ভয় ভয় শুরু হলো। কারণ আমি জীবনে সত্যি কোনো দিন এক লাইনও কবিতা লিখিনি, প্রচেতের মতনই অবস্থা। অসম্ভব কবিতাকে ভালোবাসি, প্রচেতেও ভালোবাসে, আর প্রচেতর লেখাগুলো অবশ্য সবটাই কবিতা। এবং এই কবিতা ক্লাবের এই কনসেপ্ট, এই ভাবনা যার মাথা থেকে বেরিয়েছে তার নাম হচ্ছে কমলিনী চট্টোপাধ্যায়। এবং কমলিনী যখন এই ভাবনা, সুরজিৎ, কমলিনী, আমরা সবাই মিলে এখানে যারা রয়েছেন, পূর্বা থেকে আরম্ভ করে সত্যদা, বিভূতিদা, সবাই মিলে সপ্তর্ষি যখন ভাবতে ভাবতে কবিতা ক্লাব ক্রমশই একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেটা এতটা জনপ্রিয় হলো যে সুদূর মাস্কট থেকে সেও কবিতা ক্লাবের মেম্বার, সেই নিমন্ত্রণ করতে গেছিলো অপূর্ব, প্রচেত এদের সবাইকে। তো এই রকম একটি সংগঠন যে এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে হতে পারে, এটাই পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠ দৃষ্টান্ত। এর আগে কোনো দিন হয়নি, ভবিষ্যতে হয়তো অনেকে অনুকরণ করবে, কিন্তু কবিতা ক্লাবের কাছেও পৌঁছতে পারবে না। কারণ কবিতা ক্লাবটা পুরোপুরি একটা ভালোবাসা দিয়ে মোড়া। আমরা ভালোবাসা, যখন আজকে প্রচেত বললেন, যখন আজকে একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আমরা হাঁটছি, তখন এই যে ভালোবাসা, ভালো এবং বাসা দুটোই মিলিয়ে ভালোবাসা, এই ভালোবাসার ভীষণ দরকার। কবিতা ক্লাব সেই ভালোবাসার স্বাদটুকু আমাদের মিটিয়ে দিচ্ছে, ফলে আপনারা আরও সবাই মিলে আরও বেশি বেশি করে আসুন। এই রকম একটা বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমরা সবাই এখানে হাজির হয়েছি শুধু কবিতা ক্লাবের টানে, এটা বিরাট ব্যাপার। আমরা মানে ভাবতেই পারি না যে আপনারা দূর দূরান্ত থেকে কবিতা ক্লাবের টানে এখানে এসছেন। এবং শুনে আপনারা জানেন, আপনারা সবাই, যে কবিতা ক্লাব ইতিমধ্যেই 5 বছরে 5টি বইও বের করেছে, এবং এই 5টি বইয়ের সঙ্গে 6টি বই বের করেছে। আমি একটু কম বলেছি, বেশি বলিনি তো, 6টি বই বের করেছে। প্রথম কবিতা দিয়ে শুরু, তারপরে অনুগল্প, পরমাণু গল্প, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, রম্য রচনা, সর্বশেষ বেরিয়েছে আমাদের 5-5, সবচেয়ে জনপ্রিয় বইও বটে। তো এটা একটা আশ্চর্য ব্যাপার, বিরাট ব্যাপার, যে অনলাইন থেকে অফলাইনে আমরা চলে গেলাম, আমরা আবার একটা ছাপা বইয়ের মধ্যে চলে এলাম, যেটা একটা আমাদের ইতিহাস হয়ে থাকলো। এবং এর যে প্রাণপুরুষ আমার ছোটো ভাই সুরজিৎ চট্টোপাধ্যায়, ও ভাল লাগে না তোমায় ছাড়া, সত্যি ওকে ছাড়া আমাদের ভালো লাগে না, কবিতা ক্লাবকে ছাড়াও আমাদের ভালো লাগে না। আপনারা ভালো থাকবেন, আরও বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, নমস্কার।